আসসালামু আলাইকুম। বিডি কিচেন অ্যান্ড ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে রুই মাছের মশলা কারি করে দেখাবো। তো এখানে লেবু নিয়েছি হাফ চা চামচ সল্ট। এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর নিয়েছি এখানে হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। তো আমি সব একসাথে ম্যারিনেট করে আমি মাছটা ফ্রাই করে নিয়েছি। যেহেতু মাছ ফ্রাইটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, সেজন্য এখানে এক্সট্রাভাবে আর দেখাইনি কীভাবে মাছটা ফ্রাই করেছি। তো মাছগুলো আমি এক সাইডে রেখে দিব। এখন এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি অল্প পরিমাণের অয়েল অ্যাড করব। তো এটা না করলেও সমস্যা নাই, এটা জাস্ট আপনাদের পছন্দ মতো। তো পেঁয়াজগুলো কিন্তু বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম, একটু ভালোভাবে নেড়ে নিলেই হবে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা হাফ টেবিল স্পুন, রসুন বাটা হাফ টেবিল স্পুন। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন, শুকনো মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন, আর দিয়ে দিব হাফ টেবিল স্পুন সল্ট। আর সবশেষে এখন আমাদের যে লাস্ট উপকরণটি লাগবে সেটা হচ্ছে জিরা। তো এখানে জিরা গুঁড়াটা দিয়ে দিব, তাহলে মাছের যে গন্ধটা ওটা চলে যাবে আর এক্সট্রা একটা ফ্লেভার আসবে, আর খেতে কিন্তু অনেক টেস্টি হয় জিরাটা দিলে। আর এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। সব একসাথে আমি একটু কষিয়ে নিব। মশলাটা একটু ভালোভাবে কষালে মাছটা কিন্তু খেতেও অনেক টেস্টি লাগবে। তো এই যে মশলা কষানোর পর আমি এক্সট্রা যে পানিটা দেওয়া প্রয়োজন সেটা দিয়ে দিয়েছি। তো ফুটে উঠেছে ঝোলটা। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম একটা ঢাকনা চেপে দিয়ে। আমি কুক করব এটা কিছুক্ষণ। কিছুক্ষণ কুক হওয়ার পর আরেক সাইডেও আমি ভালোভাবে উল্টিয়ে দিব। দুই সাইডই ভালোভাবে কুক করে নিতে হবে। আর এটা কিন্তু খুব ইজি একটা রেসিপি। আর এই মশলাগুলো কিন্তু সবসময় আমাদের বাসায় অ্যাভেলেবল থাকে, তো এই জন্য কিন্তু এই রান্নাটা করা কিন্তু একদমই সহজ, আর এটা খেতে কিন্তু খুব মজা হয়। আমাদের বাসায় কিন্তু এটা খুব চলে, সবাই এটা খুব পছন্দ করে। তো আপনারাও ট্রাই করতে পারেন, এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইজি ইজি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো অনেক অনেক শেয়ার করেন, আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করি। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।